জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের দণ্ড দিয়েছেন আদালত এরপর তাকে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া তারেক রহমান সহ বাকি পাঁচ আসামির দশ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দুই কোটি দশ লাখ টাকা জরিমানা হয়েছে রিপোর্ট করছেন হাসনায় তানবীর দুপুর দুইটার দিকে রাজধানীর বাজারের বিশেষ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর পনেরো মিনিট পর এজলাসে বসেন বিচারক ডক্টর আক্তারুজ্জামান শুরুতেই খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের বের হয়ে যেতে বলেন বিচারক জানান এটি মোট ছয়শ বত্রিশ পৃষ্ঠার একটি রায় দীর্ঘ হওয়ায় সেখান থেকে সারসংক্ষেপ করে শোনান তিনি এই মামলার অন্যতম আসামি ছিল ডক্টর কামাল সিদ্দিকী যিনি পলাতক আছেন তাকে সব তারেক রহমান এবং অন্যান্য আসামি যারা আছে সলিমুলহ কামাল এবং রহমান এদেরকে সকলকেই শাস্তির আওতায় আনা হয়েছে তাদেরকে মাননীয় আদালত দশ বছর শাস্তি দিয়েছেন রায়ে এগারোটি বিষয় বিবেচনায় নিয়েছে আদালত এর মধ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি চারশো নয় ও ধারায় এই রায় দেন আদালত ঘোষণায় বিচারক বলেন সামাজিক মর্যাদা ও শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেওয়ার আদেশ দেওয়া হলো তার অবস্থা শারীরিক অবস্থান সবকিছু বিবেচনা করে তাকে মূল আসামি হওয়া সত্ত্বেও তাকে পাঁচ বছর সাজা দিয়েছেন রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনী এর বিশ মিনিট পর আদালত থেকে বের করে খালেদা জিয়াকে একটি সাদা পাজেরও গাড়িতে তোলা হয় তার সাথে গাড়িতে ওঠেন ব্যক্তিগত সহকারী ফাতেমা সে সময় গাড়িটি ঘিরে ধরেন আইনজীবী ও নেতারা পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে তাকে অফিস ভবনের নিচ তলায় তত্ত্বাবধায়কের রুমে রাখা হয়েছে সেখান থেকে কারাগারের ডে কেয়ার সেন্টারে নেয়ার কথা রয়েছে প্রথম শ্রেণীর ভিআইপি কয়েদির মানে আগেই তৈরি করে রাখা হয়েছে এটি রায়কে প্রত্যাখ্যান করে বেগমজিয়ার জিয়ার আইনজীবীরা বলেন রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাবেন তারা কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এই রায়টা দেওয়া হয়েছে আমরা যখন পূর্ণাঙ্গ রায় পাব তখন অবশ্য আমরা পুরো চিত্রটা তুলে ধরতে পারব এখন যতটুকু উনি বলেছেন তার উপরে ভিত্তি করে বলছি যে উনি কিছুই রায়ের মধ্যে বলেন নাই অন্যান্যদের ব্যাপারে বলেছেন যাদেরকে শাস্তি দিচ্ছেন কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন কিন্তু বেগম জিয়ার ব্যাপারে তিনি কিছুই বলেন নাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে দু সালের তিন জুলাই দুর্নীতি দমন কমিশন এই মামলা করে মামলার দশ বছর পর আজ রায় ঘোষণা করা হলো। এবং এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির অপরাধে দণ্ডিত হলেন ছত্রিশ বছরের রাজনৈতিক জীবনে দ্বিতীয় দফা জেলে গেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জেলে গিয়েছিলেন তিনি এছাড়াও সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের সময় তাকে তিন দফা আটক করা হলেও কারাগারে যেতে হয়নি দু হাজার আঠারো সালটি নির্বাচনের বছর হয় বেশ গুরুত্বপূর্ণ বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে দল কীভাবে চলে সেটি এখন দেখার বিষয় হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা